গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার মনটা ভালো না, মনটা অনেক খারাপ হয়ে গেছে রাত্র থেকে, তাই ঘুমও ভালো হয়নি। একটা ভিডিও এডিটিং করে রেখে দিয়েছি রাত্রে 3টা সময়, ভিডিওটা সকালবেলা দেখি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই আমার খুব মনটা খারাপ। তারপর সারাদিনে কী কী করি তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা কি পরিমাণ তেলা ভোঁকা মারা গেছে, সিঁড়িতে কাজ করেছিল দেখতে পাচ্ছো, সিঁড়িগুলোর অবস্থাটা কীরকম হয়ে গেছে। আর পাখিগুলো গরম অনেক হয়ে গেছে, পাখিগুলো গরমে অনেক অস্থ হয়ে গেছে, কীরকম করতেছে তোমরা দেখতে পারছো কিনা। পাখিতে ডিম পেরেছে, ওদেরকে প্রতিদিন 5টা পাখিতে ডিম পেরে, আজকে মাত্র 4টা পাখিতে ডিম পেরেছে। চলো ডিমগুলো নিয়ে চলে যায়, তা চলো ডিমগুলো নিয়ে, ডিমগুলো দেখতে পাচ্ছো, ডিমগুলো নিয়ে চলে গেছে। সাদা শিল্পী শাওলা করছে, ঠিক আছে, অনেক শাওলা করছে সাদা শিল্পী, আমাদের সাথে কথা বলতে করতে নিচে চলে যাচ্ছে। আমাদের ওগুলো আগের ডিম আর আজকের ডিমটা এই রেখে দিলাম, এখন এগুলো সেদিন অনেকগুলো ডিম খেয়ে ফেলেছি, সেদিন অনেকগুলো ডিম খেয়ে কালকে ছাদের সিঁড়িতে কাজ করেছিল, তোমরা দেখতে পাচ্ছ কীরকমের অবস্থা, যেন কাজ করানোর জন্য এরকমের অবস্থা। এখন এগুলো আসছে মামুন সরিয়ে দিতে, যেন সরিয়ে দিতে আমিও পাখিগুলো বের করবো। পাখিগুলো সকালে ওকে ফোন দিয়েছি যে পাখিগুলো গরমে হাঁপায় যেন গেছে, যেন গেট আটকানো ছিল, তো তার জন্য তো এখন পাখিগুলো বের করে রেখে তারপর অন্য অন্য কাজ করবো। আর ও আসছে যেন ছাদটাকে মানে টিনগুলো সরিয়ে গুছাই রাখবে। চুলার উপরে রেখে অফিসে কাজ করতেছিলাম, এদিকে আমার মনেই ছিল না যে আমি একটু কম্পিউটারে কাজ করতেছিলাম, যে আমার খাবারটা চুলার উপরে রাখা, তারপর খাবারটা পুড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে আমার খাবারটা পুড়ে গেছে। আর এই খাবারটা কালকের খাবার, কালকে রান্না করেছিল ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে ওইটাই যে আজকে এই খাবারটাই আমি খাই। তা আমার খাবারটা গরম দেখা গেলাম, তরকারি একটু গরম দিয়ে নিই, এগুলো কালকে রান্না করছিলাম তাই। আর তোমাদের সাথে কালকে আইসক্রিম বানিয়েছিলাম, ওইটা শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু ভিডিওতে তো আমার ডিলেট হয়ে গেল, তাই শেয়ার করতে পারলাম না। তাই আজকে মানে আইসক্রিমটা খেয়ে দেখাই, যে ম্যাঙ্গো আইসক্রিম, কারণ আমি ম্যাঙ্গো দিয়ে বানিয়েছিলাম। আইসক্রিমটা দেখতেই পাচ্ছ এরকম হয়েছে, হ্যাঁ, তাই আইসক্রিমটা তোমাদের সাথে শেয়ার করলাম। আইসক্রিমটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দুর্ভাগ্যবশত, কারণ আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি খুব কি কষ্ট। এই আমার একটা ছোট্ট বোন, তোমরা দেখতে পাচ্ছ, একটু উদ্দর দো দেখি, হ্যাঁ দেখো দাঁড়িয়ে চলার সাথে, ওই দেখো তোমরা, ওই দেখো দেখো কি করে, আর দেখাই পাখিগুলো এখন ওভাবে থাকে টিনের ভিতর, ওদেরকে আর উঠাবো না, গাছে ফুল করছে, তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও ওপাশে যাই তারপর দেখাই, দেখো ফুলগুলো, সব গাছগুলো ফুল হলে ভালো হবে, পেয়ারাটা আস্তে আস্তে বড় হইতেছে, ঠিক আছে। এই ক্যাপসিকাম গাছটাও তো অনেক সুন্দর, ঠিক আছে। পাঁচটা বেজে গেছে, তবু আজকে ছাদের রোদ যায় না, আছে ছাদের রোদ যায় জি, তাই নানা আসছে, দেখো কি করে, ওই দেখো দেখো আবার একটা ডিম তো আসছে, সকালবেলা 3টা ডিম নিয়েছি, এখন আবার একটা ডিম পেরে রাখছে, এখন থেকে পাখিগুলো এরকমই রাখবো, এরকমই থাকবে পাখিগুলো, পাখিগুলো নিয়ে আর ই করবো না, বাইরে ভিতরে রাখবো না, কারণ ভিতরে রাখলে পাখিতে গন্ধ হয়ে যায় অনেক। আমাদেরকে আমি গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, অনেকগুলো চারা হয়েছে এই জায়গায়, কিন্তু মানে ফুল শীত আসা আগেই মানে ফুল ফোটার আগে গাছগুলো মরে যাবে, এখন অনেক সুন্দর হয়েছে, কিন্তু ফুল ফোটার আগে গাছগুলো মরে যাবে। একটা পুঁইচারা হয়েছে, গিয়েছিলাম মার্কেটে, মার্কেট থেকে আমগুলো নিয়ে আসলাম, তোমাদের কেমন লাগছে বলো। আমি খুব মানে কে কি মানে পাগল জানি না, কিন্তু আমি খুব আম পাগল, কারণ আমার আমটা অনেক প্রিয় খাবার ফলের ভিতরে, তাই আমি সেজন্য আমার আম ছাড়া কথাই নেই, মানে রাত্রে ঘুমই হবে না আম না খেলে, তাই নিয়ে আসলাম আম, আজকে 6 কেজি আম নিয়ে আসলাম, ঠিক আছে। প্রতিবারে 2 কেজি 3 কেজি নিয়ে আসি, তাই আজকে একেবারে বেশি করে নিয়ে আসছি, যে 2 দিন পর পর মার্কেটে যাওয়া যায় না, তো তার জন্য আজকে গেলাম নিয়ে আসলাম। দেখো তোমাদের সবাইকে আমার দাওয়াত রইলো যে আম খেতে এসো, হ্যাঁ ভিডিওটা দেখো।
সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যা লেগে গেছে, রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। আমি একটু মোমলাই বানাবো, মোমলাইটা শেয়ার করি, কিরকমের জন্য একটু ঘোলা ঘোলা লাগতেছে, ক্যামেরাটা জানাই না, বুঝতে পারি না। তা চলো মোমলাইটা তোমাদের সাথে শেয়ার করে নিই। যে মোমলাইটা, এই রুটিটা আমি বেলে রেখেছি। তাহানা মোমলাই বানানোটা শেষ, মানে আমি ঘরোয়া পদ্ধতিতে যেরকমের মন চাইছে ওই রকমেরই বানিয়ে ফেলেছি। সন্ধ্যাবেলা নাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, মোমলাইটা খুব ইয়ে হয়েছে, মানে হার্ড হয় না, ভিতরে ডিমটা অনেক সুন্দর হয়েছে, ভিতরে ডিমটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বাইরের খাবার অতটা পছন্দ করি না, বাট নিজে বাসায় বানিয়ে খাওয়া দাওয়া করি। তাই তাই চলো আমি এখন মোমলাইটা খাই। তাই চলো মোমলাই খাওয়াটা আমার শেষ, তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেষ করে দিই এখানে। আর আজকের ভিডিওটা বেশি কিছু করলাম না, আর বেশি কিছু শেয়ারও করলাম না, ঠিক আছে, যা করেছি তাই শেয়ার করলাম তোমাদের সাথে। তা আজকের ভিডিওটা যদি তোমাদের আমার ভালো লাগে তাহলে তাহলে লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করবে, বেল বাটনটি ক্লিক করে দিবে তোমরা, যে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমরা, আর আমাকে কীরকম ভিডিও করতে পারে এটা বলবে তোমরা সবাই, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে, যে ভুল করছি ওটা ক্ষমার দৃষ্টিতে। বাই, সবাইকে টাটা।